গরু পাচারের দায়ে 1987 সালে 5 বছরের কারাদণ্ড হয় যশোরের আব্দুল কাদেরের। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন কাদের। 31 বছর পর বুধবার ওই আপিলের শুনানি অনুষ্ঠিত হল। এরই মধ্যে 5 বছর জেল খেটে বের হন কাদের। কিন্তু আপিলের শুনানি আর হয় না। সাজা ভোগের 26 বছর পর মঙ্গলবার হাইকোর্টে কাদেরের সেই আপিল শুনানির জন্য ওঠে। হাইকোর্টের রায়ে অবশেষে খালাস পেয়েছেন আব্দুল কাদের। অবশেষে মামলাটিরও নিষ্পত্তি হল। বুধবার বিচারপতি কাজী রেজাউল হকের একক বেঞ্চে কাদেরকে খালাস দেন। এ বিষয়ে আব্দুল কাদেরের আইনজীবী কুমার দেবল দে সংবাদ মাধ্যমকে বলেন, একটি মামলায় আটকের পর কাদেরের 5 বছরের সাজা ভোগের পর 26 বছর পেরিয়ে গেছে, কিন্তু হাইকোর্টে মামলার নিষ্পত্তি হয়নি। আজকে আপিল নিষ্পত্তির পর এখন হয়তো উচ্চ আদালতের এই খালাসের রায় আব্দুল কাদেরের মনে অর্থবহ কোনো আবেদন সৃষ্টি করতে পারবে না। মামলার বিবরণে জানা যায়, অবৈধভাবে ভারত থেকে 6টি গরু আনার অভিযোগের বিচারিক আদালতের রায়ে 1987 সালে যশোরের আব্দুল কাদেরকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়। একই বছর তৎকালীন যশোর হাইকোর্টে খালাস চেয়ে আপিল করেন কাদের। এক সময় দেশের বিভাগীয় হাইকোর্ট বিলুপ্তি হলে ওই মামলা ঢাকার হাইকোর্টে আসে। ততদিনে 5 বছরের সাজা খেটে বের হন কাদের। কিন্তু খালাস চেয়ে তার করা আপিল তখনও শুনানি হয়নি। 31 বছর পর হাইকোর্টে কাদেরের আপিল শুনানির জন্য ওঠে। আদালত সমন জারি করে কাদেরের বিরুদ্ধে। সমনের কাগজ পেয়ে কৃষক কাদের তো হতবাক। এত বছর পর পুরনো ঘা আবার কিভাবে জাগল? উত্তর খুঁজতে হাইকোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতে থাকেন কাদের। অবশেষে বিচারিক আদালতের রায়ের 31 বছর পর মঙ্গলবার হাইকোর্টে সেই আপিলের শুনানি হয়। শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ আব্দুল কাদেরকে খালাস দিয়ে রায় ঘোষণা করে। আদালতে আসামি পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের লিগাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবল দে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।